আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো দর্শক, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য। আজকের বিষয় হচ্ছে দোয়া কেন কবুল হয় না, আল্লাহ তাআলা কেন দোয়া কবুল করেন না। এই বিষয়টি জানার জন্য কোরআন সুন্নার আলোকে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি অবশ্যই উপকৃত হতে পারবেন, জানতে পারবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনার বিষয়বস্তু দোয়া কবুল না হওয়ার কারণ। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। তো আশা করব আজকের ভিডিওটি দেখে আজকের সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিও শুরু করি। তো দর্শক, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দোয়া কবুল না হওয়ার কারণ সম্পর্কে। আপনাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের মাঝে আলোচনা করবে ইনশাআল্লাহ, এবং প্রমাণ সহ আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখানো হবে যে আমাদের অধিকাংশ মানুষের দোয়া কেন কবুল হয় না, আমরা দোয়া করি আল্লাহর কাছে কেন কবুল হয় না, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আশা করবো সকলেই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন, জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। মূল আলোচনা শুরু করার আগে সকল কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। তো আশা করব আজকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা প্রথমে হাদিসটা দেখে নিই এবং কোরআনের আয়াত দেখে নিই, তারপরে এর বাংলা এই হাদিস এবং কোরআনের অর্থ আমরা দেখে নিব। চলুন দেখে নিই। قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقول إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسول كلوا من طيبات واعلموا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر رجلا يطيل السفر عسى أغير يمد يديه إلى السماء يا ربي ومعامه حرم ومسربه حرم وملباسه حرم أغذي بالحرم فأنا يستجاب للرجال كالمسلم أبو هريرة رضي الله تعالى عنه. তো এই ছিল হাদিস এবং কোরআনের আয়াত। এবার আমরা এর অর্থটা আমরা দেখে নিব, এর তাৎপর্য আমরা দেখে নিব। চলুন দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছুই গ্রহণ করবেন না, আর আল্লাহ তার রাসূলদের যে নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে অনুরূপ নির্দেশই দিয়েছেন। তাই আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র জীবিকা খাও এবং সৎ কাজ করো। তিনি আরও বলেছেন, ঈমানদারগণ, তোমাদেরকে যে হালাল জীবিকা দান করেছি তাই খাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পবিত্র স্থানে পৌঁছে তার সমস্ত শরীর
ধুলাই আচ্ছন্ন, সে দুই হাত আকাশের দিকে তুলে দোয়া করছে, হে প্রভু, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম জীবিকা দ্বারাই সে লালিত পালিত হয়েছে। এ ধরনের লোকের দোয়া কিভাবে কবুল হতে পারে? মুসলিম শরীফের হাদিস। এবার আমরা এই হাদিসের মর্ম কথা আমরা জেনে নিব। চলুন আমরা এই হাদিসের মর্মার্থ জেনে নিই। হাদিসের মর্মার্থ, মানুষজন প্রায়ই বলে যে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হালাল জীবিকা। আল্লাহ তাআলা হারাম সম্পদ দান করলে তা গ্রহণ করবেন না, গ্রহণ করেন না। আল্লাহ তাআলা হারাম সম্পদ দান করলে তা গ্রহণ করেন না, মানে কেউ যদি হারাম সম্পদ আল্লাহর রাস্তায় দান করে বা সে সেটা ভোগ করে তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। অনেকেই দান করে দোয়া চাই, মানে হারাম জিনিস দান করে। যে ব্যক্তির উপার্জন হারাম ও অবৈধ তার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তো এই ছিল এই কোরআন এবং হাদিসের আলোচনার মূল কথা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হারামকে পছন্দ করেন না এবং গ্রহণও করেন না। তো আল্লাহর কাছে আমরা সবসময়ের জন্য দোয়া করব এবং প্রার্থনা করব হালাল বস্তু দান করে এবং হালাল বস্তু ভক্ষণ করে, তাহলেই আল্লাহ দোয়া কবুল করবে, অন্যথায় আল্লাহ দোয়া কবুল করবেন না। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে দোয়া কবুল না হওয়ার কারণ। তো আমরা কারণ জেনে নিলাম, যে ব্যক্তি হালাল উপার্জন করে, হালাল খায়, হালাল আল্লাহর রাস্তায় দান করে, সেই ব্যক্তির দোয়া একমাত্র আল্লাহ কবুল করেন। এবং যারা হারাম ভক্ষণ করে, হারাম উপার্জন করে, হারাম বস্তু দান করে, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ। তো আমরা আজকের আমলটুকু জেনে অবশ্যই উপকৃত হলাম। তো এই অনুযায়ী আমরা অবশ্যই আমল করব, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।